হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিয়মিত কাঁচা কলা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমাদের দেশে একটি জনপ্রিয় সবজি কাঁচা কলা। কাঁচা কলা আমরা সাধারণত তরকারি হিসেবে ব্যবহার করে থাকি। কলা শুধু বাংলাদেশেই নয়, বরং সারা বিশ্বের জনপ্রিয় একটি ফল। সাধারণত উষ্ণ জলবায়ু সম্পন্ন দেশসমূহে কলা ভালো জন্মায়, তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় কলার উৎপত্তি স্থল হিসেবে পরিগণিত। বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে কলা অন্যতম প্রধান ফল। কাঁচা কলা সবুজ, পেকে গেলে এটা হলুদ রং হয়ে যায়। পুষ্টিকর খাবারের ভেতর কলা অন্যতম। সবজি হিসেবে কাঁচা কলার পুষ্টিমানও অনেক। ডায়রিয়া হলে কাঁচা কলা খেলে দ্রুতই উপশম পাওয়া যায়। এক কাপ কাঁচা কলায় প্রায় 531 mg পটাশিয়াম থাকে, যা পেশির গঠনে উন্নতি ঘটানোর পাশাপাশি নার্ভ এবং কিডনির কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তো দর্শক, আসুন তাহলে জেনে নেওয়া যাক কাঁচা কলার স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে। ক্ষুধা কম পায়। কলায় উপস্থিত রেজিস্ট্যান্স স্টার্চ হজম হতে সময় নেয়, এর ফলে বহুক্ষণ ধরে মানুষের ক্ষুধা পায় না, আর ক্ষুধা না পেলে খাবার খাওয়ার পরিমাণও কমতে শুরু করে। ফলে শরীরে ক্যালোরির প্রবেশ ঘটে কম, আর এমনটা দীর্ঘদিন ধরে যখন হতে থাকে তখন ওজন কমতে সময় লাগে না। গ্যাস অম্বলের সমস্যা দূর করে। কাঁচা কলা আমাদের পেটের গ্যাস অম্বলের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে। কাঁচা কলায় রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, যা শরীরে প্রবেশ করা মাত্রই হজম ক্ষমতার উন্নতি ঘটায়। পাশাপাশি ডাইজেস্টিভ ট্র্যাকের কর্মক্ষমতা বাড়াতে এবং বাওয়েল মুভমেন্টের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কর্মক্ষমতা বৃদ্ধি করে। কলাতে উপস্থিত পুষ্টিকর উপাদানগুলি যাতে ঠিকমতো শরীরে কাজে লাগতে পারে সেদিকে খেয়াল রাখে কাঁচা কলায় উপস্থিত বেশ কিছু উপাদান। ফলে নিয়মিত এই ফলটি খেলে অনায়াসেই পুষ্টির ঘাটতি পূরণ হয়, আর এমনটা হওয়ার মাত্র শরীরের কর্মক্ষমতা যে বৃদ্ধি পায়। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কলা আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। কাঁচা কলাতে উপস্থিত পটাশিয়াম শরীরে প্রবেশ করার পর ব্লাড লেভেলের কর্মক্ষমতা বাড়তে এবং বাওয়েল মুভমেন্টের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে শিরা উপশিরার ভেতরে তৈরি হওয়া প্রেশারকেও কমিয়ে ফেলে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে সময় লাগে না। এছাড়া নিয়মিত কাঁচা কলা খেলে শরীরে কিছু উপকারী ব্যাকটেরিয়া বাড়তে থাকে, এর ফলে হজম ক্ষমতার উন্নতি ঘটে। তো দর্শক, আপনারা জানতে পারলেন কাঁচা কলার উপকারিতা সম্পর্কে। তাহলে এই কাঁচা কলাকে আর অবহেলা করবেন না, আজ থেকেই খাওয়া শুরু করুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।